আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাসখানে দাঁড়ায় গেল কে গুনাহ গুনাহ জোরে বলতে হবে আপনার এবং আপনার আল্লাহর মাসখানে দাঁড়ায় গেল কে গুনাহ বলে গুনাহর দেওয়াল ভাঙতে হবে নালে তার দ্বিতীয় কোন উপায় নাই জোরে বলেন দ্বিতীয় কোন উপায় নাই এবার সেই দেওয়াল ভাঙার জন্য আপনার একটা হাতিয়ারের দরকার এখন এই হাতিয়ারটা কোন দোকানে পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় না কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় না ওই হাতিয়ারটা পর্যন্ত আপনার রব আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন বান্দারে তওবা কর তওবা কর তওবা কর তওবা এবার আসেন একজন বান্দা বলে মাওলা আমি তো সপ্তাহে শুধু জুমার নামাজ সপ্তাহে কথা বললে খুশি হব সপ্তাহে তাও কোন রকম এখন আমি আজকে শুনলাম একজন আলেমের মুখে যে মাওলা তুমি নাকি সর্বদা ক্ষমা করতে প্রস্তুত থাকো বান্দা যদি মন থেকে ক্ষমা চায় এখন আজকে তো মাওলা ওই মঙ্গলবার আজকে তো মাওলা সোমবার আজকে তো মাওলা রবিবার আজকে যদি আমি মসজিদে যাই এলাকার মানুষ সবাই জানে আমি সপ্তাহে একবার ছাড়া দ্বিতীয়বার যাই না এখন সবার সামনে গেলে তো আমার লজ্জা লাগতেছে কারণ সবাই বুঝে ফেলবে নিশ্চয় কোনো বাকফারি করছি সেজন্য মসজিদে যাই আত্মগোপন করতে গেছি ক্ষমা চাইতে গেছি মাওলা আমার লজ্জা লাগে রব্বে করিম বলে মসজিদে যেতে সমস্যা ইয়া রব হ্যাঁ মসজিদে যেতে একটু কেমন জানি আনিজি লাগছে রব্বে করিম বলে মসজিদে যাওয়ার দরকার নেই যদি তুমি না পারো মসজিদে যাওয়ার দরকার নাই যদি তুমি না পারো মাওলা কি করব আমার তো তওবা দরকার ক্ষমা দরকার রব্বে করিম বলে একটা কাজ করো তুমি তোমার ঘরে চলে যাও যাই নামাজটা বিছাই নাও যাই নামাজটা বিছাই নাও বলে মাওলা আমি যদি ঘরের মধ্যে যাই নামাজ পড়ি বিছাই তখন আমার মার চোখ কপালে উঠে যাবে আমার স্ত্রী চোখ কপালে উঠে যাবে কারণ তারা জানে আমার মতো বাকফার আর কেউ নাই এখন আমি যদি এভাবে করি তারা সবাই আমার কাছে কেমন জানি একটা আনইজি লাগছে রব্বে করিম বলে এটাও তুমি পারবে না ইয়া রব কেমন জানি আনইজি লাগছে রব্বে করিম বলে মসজিদে যাওয়ার দরকার নাই যাই নামাজও বিছানোর দরকার নাই তুমি শুয়ে শুয়ে একবার বলো না আল্লাহ এখন যদি আওয়াজ করে বলি তাহলে তো আমার গোপন খবর আমার স্ত্রী শুনে যাবে তার সামনে আমি লজ্জিত হব মাওলা আমি যদি আওয়াজ করে বলি আমার ভাই শুনে যাবে আমি তো বেইজ্জত হয়ে যাব রব্বে করিম বলে এটাও যদি না পারো বান্দারে মসজিদে যাওয়ার দরকার নাই যাই নামাজ বিছানো দরকার নাই আওয়াজ করার দরকার নাই তুই জমিনের থেকে মন থেকে একবার বার মাওলা মাফ করে দাও আমি আল্লাহ তোমার হাত থেকে মাফ করে দেব বলেন এবার আপনি কোথায় আছেন একটু খেয়াল করেন কষ্ট দিচ্ছি না তো অনেকে তো জানেন আমি একটু পাগল টাইপের মানুষ আমরা অনেক বড় না এটার সামনে সামনে দাঁড়ান এবার এটার সামনে দেখেন এবার পুরো প্যান্ডেলের সামনে দেখেন পুরো এলাকার সামনে দেখেন পুরো বিশ্বের সামনে আচ্ছা কম বেশি তো ম্যাপ চালান না ম্যাপ ম্যাপ ম্যাপটাকে জুম আউট করবেন আপনি যেখানে আছেন আগে লোকেশনটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনি কোন জায়গায় আছেন লোকেশন শো করছে এবার জুম আউট করবেন আউট করতে করতে দেখবেন পুরা চিটাং আরেকটু আউট করবেন তারপর আপনার চিটাঙ্গের পাশাপাশি যান আরেকটু আউট করবেন পুরো বাংলাদেশ আরেকটু আউট করবেন এবার ছোট হতে এশিয়া আরেকটু আউট করবেন পৃথিবী এবার আপনাকে আপনি খুঁজে দেখেন তো সারা পৃথিবীর সামনে আপনি কতদূর কথা বলেন এই পুরো স্টেজের মধ্যে একটা গাছ যেমন গাছ সারা বিশ্বের মধ্যে ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র বালির চাইতেও ক্ষুদ্র রব বলছেন ক্ষমা চাও রব বলছেন ফাজকুরুনি আজকুরুকুম একবার তো ডাকো তোমার ডাকে আমি সাড়া দেব মাওলা এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে যদি আমি নিজেকে রাখি আমার তো দেখাও যায় না মাওলা আমার মা চিনবে না আমাকে আমার বাবা আমাকে খুঁজে পাবে না যদি পৃথিবীর হারাই যাই আমি রব বলবে কেউ না চেনা আমি তোমাকে চিনতে পারি তার মানে আপনার সাথে আপনার রবের কানেকশনটা কেমন একবার ভাবেন তো আপনার সাথে আপনার রবের কানেকশনটা কত জটিল কত গভীর কখনো ভাবার চেষ্টা করি নাই তাই তো নামাজ পড়েছি ঠিকই নামাজের স্বাদটুকু পাই নাই রমজান রেখেছি রোজা ঠিকই পরিবর্তনটুকু যেভাবে আসার সেভাবে আসেনি এমনকি তরতাজা হজ করে আসার পরে যে পরিবর্তনটা দেখা যাওয়ার দরকার ছিল সে পরিবর্তন দেখা যায়নি কারণ জেনে করা একটা জিনিস বুঝে করা আরেকটা জিনিস বুঝে করার মধ্যে মাওলার প্রেম থাকে ওই প্রেমটাই অমানুষকে মানুষ বানায় দেয়
অপরাধ করলে সাজা, অপরাধ করলে সাজা, অপরাধী সিলিন্ডার করলে কোনোদিন পুরস্কার দিতে দেখেছেন না? কিন্তু আমাদের রবের দরবার এমন মহান দরবার যেখানে সিলিন্ডার করলে গুনাহ তো মাফ হবে হবে পুরস্কারও দিবে। সুবহানাল্লাহ। যেখানে সিলিন্ডার করলে করার মতো শুধু আপনাকে মাফ করবে তা না, পুরস্কারও দিবে। এবং জগৎ বলছে তুই বড় পাপী, নিজের মন বলছে তুই শ্রেষ্ঠ পাপী, বান্দা চলে গেল রবের দরবারে তওবা করলো, এবার রব মাফ করে দিল, রব মাফ করে দিল। এদিকে মদিনাওয়ালা ডাক দিয়ে বলে, আরে আমার উম্মত, এটা আল্লাহর বন্ধু। আর একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, এর মতো পাপি আল্লাহর বন্ধু হয় কেমনে? ইয়া রাসূলুল্লাহ, এর মতো বাটপার আল্লাহর বন্ধু হয় কেমনে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হাজার গুনাহ করার পরও অন্তর থেকে যে অনুশোচনায় রবের কাছে মাপ চাই, আত্তাইবু হাবিবুল্লাহ, যে অন্তর থেকে তওবা করে রবের দরবারে, আমার আল্লাহ তাকে বন্ধু বানাই ফেলেছে। এমন পুরস্কার আর কোথাও আছে না? জোরে বলেন, আর কোথাও আছে না? তাহলে রব এবং আমাদের মাঝখানে দেওয়াল কি? জোরে বলতে হবে কি? এই গুনাহ বাঙ্গার হাতিয়ারের নাম কি? তওবা। এই গুনাহ বাঙ্গার হাতিয়ারের নাম কি? তওবা। আর জোরে বলেন, গুনাহ দেওয়াল বাঙ্গার হাতিয়ারের নাম কি? তওবা। এই তওবা কোন মার্কেটে নাই, ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। সব ব্যবস্থা করে দিলেন আল্লাহ, যদিও দরকার আমাদের মাপ চাওয়া, দরকার আমাদের ব্যবস্থা করে দিলেন আল্লাহ। এত সুযোগ থাকার পরেও তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, নিজের মনকে প্রশ্ন করেন, গত এক মাসে কে কয়বার তওবা করছেন? শেষ। গত এক মাসে কে কয়বার মন থেকে রবের কাছে সিলিন্ডার করছেন বলেন, আওয়াজ করার দরকার নেই, নিজের মনকে বলেন, দেখবেন কারো আমলে একবারও নাই, একবারও নাই, একবারও নাই। তাহলে রব তওবার সুযোগ দিয়েছেন, কথা বলেন, রব্বে কেরিম তওবার সুযোগ দিয়েছেন। এবার ওলামায়ে কেরামের জবানে আমরা প্রায় সময় শুনি, নবী রাহমাতুল্লিল আলামিন প্রত্যেক দিন আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, তওবা করতেন, আছে না হাদিসে? বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইস্তিগফার, তওবা এমন একটা নিয়ামত যেটা কোনো বান্দাকে বঞ্চিত করে না। গুনাহগার যখন তওবা করে, ইস্তিগফার করে, ওই ইস্তিগফার গুনাহগারের গুনাহ কমাবে, আর যখন সে ব্যক্তি গুনাহমুক্ত হয়ে যাবে, ইস্তিগফার করতে থাকবে, ওই ইস্তিগফার তার মান মর্যাদা সম্মানকে বাড়াইতে থাকবে। বুঝবেন এই জিনিসটা, ইস্তিগফার সব সময় গুনাহ কমানো, গুনাহ মাফের কথাই আসে না। যার গুনাহ নাই, মাফ হয়ে গেছে আল্লাহর দরবার থেকে, সে যদি তারপর ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তার মান মর্যাদা সম্মান রিজিকে বরকত দান করতে থাকেন। তাহলে ইস্তিগফার এমন একটা নিয়ামত যেটা সবার জন্য দরকার, সবার জন্য দরকার। জোরে বলেন না, সবার জন্য দরকার। এবার আমি সবার মুখে আওয়াজ শুনতে চাই, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, ইস্তিগফার তওবার সুযোগ আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছে না নাই? আছে। আমরা তওবা করতে প্রস্তুত না? এবার বলেন দোষকার? আমাদের। আমাদের। আমি শুনি নাই, আর একটু বড় করে বলুন। আছে। দোজল দিয়ে আর আন নেই, কিন্তু আল্লাহর হইদি আর ভাইদের না হোস্টেল দি বেল্লাই হয় না? না হয়। এদিন নামাজ শরীর দিয়ে কিছু না দিতে লাগবো, নিয়ম দিই না না দে মাইন্দি নে রহন না মাইন্দি নে নিয়ম অলঙ্ঘন করিয়ে রাজা তিন দিন পুলিশের হাতে ধরা হয়, পুলিশের আর হইতে শুধু আর ভাগানো ধরি বেল্লাই কথা নিলে না হয় ভাই। মনে রাখবেন, আমরা এমন রবের বান্দা, আমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নাই,
যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি আওয়াজটা দিলে কুন ফায়াকুন হয়ে যায়, ওই রবের দরবারে কমতি বলে কোনো শব্দ নেই। তা আমাদের জীবনে যত কমতি আছে সমস্ত কমতিকে চোখ বন্ধ করে আপনি একটু বিশ্লেষণ করলে দেখবেন সমস্ত কমতি আমাদের মধ্যে, যাওয়ার কমতি আমাদের মধ্যে, ডাকার কমতি আমাদের মধ্যে, প্রেমের কমতি আমাদের মধ্যে, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাই যারা আছেন আপনারা একটু তো বুঝবেন, সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলা, পৃথিবীতে এমন কোন গ্রন্থ কিংবা জ্ঞান নেই যেটা কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে, এমন কিতাব নাই। সর্ব কিতাবের সাথে যেটা এককভাবে চ্যালেঞ্জ করতে পারবে এটার নাম আল কোরআন। এবার বলেন আল কোরআনটা কারা পাইছি? জোরে বলেন আল্লাহ। এখানে একটা জিনিস ক্লারিফাই হইল, মনে রাখবেন আল্লাহটা সবার, নবী রাহমাতুল্লিল আলামিন সবার, কোরআনটাও সবার। আপনি বলবেন বুঝলাম না, আমি বললাম জিনিসটা সবার, কোরআনটা সবার, ভাগ্যবান আমরা, গ্রহণকারী অন্যরা হয় নাই আমরা হয়েছি, নবী রাহমাতুল্লিল আলামিন সবার, বিশ্বাসকারী অন্যরা হয় নাই আমরা হয়েছি, এক আল্লাহ সবার, মাননেওয়ালা তারা হয় নাই আমরা হয়েছি। সেজন্য মুসলমানদের অপর নাম হচ্ছে ভাগ্যবান, মুসলমানদের মতো ভাগ্যশীল আর কেউ নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন যা অন্তত গুনাহ করি আর যাই করি মান্নেওয়ালা দলে পাঠিয়েছেন, মান্নেওয়ালার মধ্যে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই যেটা কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে। এবার আসুন একটা খেয়াল করবেন, পৃথিবীর থেকে বৃষ্টি তুলে ফেলেন, বৃষ্টি নাই, স্যার ফসল কইরা দেখান, অসম্ভবই এন্ন হত্ত, আরেকখানা জোরে হন, ধর্ম যার যেটাই হোক আমি ধর্ম নিয়ে কথা বলছি না, আমি শুধু বলছি পৃথিবী থেকে এই শিক্ষিত ভাইয়েরা যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন আপনারা একটু আওয়াজ দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন, পৃথিবীর বুক থেকে বৃষ্টি শব্দটা সরিয়ে ফেলুন, ফসল তুলে দেখান, ধান তুলে দেখান, সবজি তুলে দেখান। কেন? আমরা তো পানি দিচ্ছি, তখন আপনাকে কৃষক বলবে যতই পানি দাও বৃষ্টির পানি, বৃষ্টির পানি। সেজন্য যখন ক্ষেত খামারি হয় ধানের চাষ হয় আমরা প্রায় সময় শুনি যে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, কিরে ভাই বলে যে যে গরম পড়ছে একটু বৃষ্টি দিলে, কৃষক ভাইরা বলে যে বৃষ্টি দরকার, কারণ যতই সেচ দিই এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, যখন বৃষ্টি আসবে আমার 80% কাজ সমাধান হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার বলেন বৃষ্টিটা পড়ে কোন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, নিচে থেকে, উপর থেকে? উপরে আছে কি? আল্লাহ। উপরে আছে কি? তাহলে এই বৃষ্টিগুলা পানিগুলা ছিল কোথায়? মেঘের বাইরে না ভিতরে? এবার আপনি গেলেন বান্দরবনে, বান্দরবনে যাওয়ার পরে সুন্দর করে ওই পাহাড়ে উঠলেন যেখানে মেঘ ধরা যায়, আপনার কাছ দিয়ে মেঘ যাচ্ছে, এবার আপনি মেঘ ধরলেন, সারা জীবন ফিরে আসছি মেঘের ভিতর বৃষ্টি, এবার সে সারা জীবন পড়ে আসলো, বৃষ্টি হয় মেঘ থেকে, মেঘটাকে ধরলাম, পানির ছোঁয়া তো পেলাম না, মেঘটাকে বালতিতে রাখলাম, পানির ছোঁয়া তো পেলাম না, কিরে পানি তুই থাকলি কই, আছস কই? এবার পানি উত্তর দেয়, ছিলাম তো মেঘের ভিতরে, তো তোমাকে পেলাম না কেন? বলে রবের হুকুম তো হয় নাই, রবের হুকুম তো হয় নাই, জগৎ তন্ন তন্ন করে ফেলবা, জগৎ স্বীকার করে বৃষ্টি মেঘের ভিতরে থাকে, কিন্তু আমার রব যখন হুকুম করবে না যতক্ষণ
পারি না আমি বিচ্ছি পড়তে পারি না রবের হুকুম হওয়ার সাথে সাথে সমস্ত বান্দাকে পিছনে ফেলে আমি বৃষ্টি ঝরঝর করে রিমঝিম শব্দ করে পড়তে পারি এই হাই হাই আপনি না সেই রবের বান্দা আপনার একটা টেনশন কিসের কেন ভাবছেন একটু রবের দিকে চলে আসেন না বাদশাহী আপনি করতে পারবেন মনে রাখবেন দুনিয়ার বাদশাহীর বাদশাহী করার জন্য সিংহাসনের দরকার হয় রাজ সিংহাসনের দরকার হয় যারা আল্লাহ প্রেমিক হয়ে প্রিয় বান্দা সালেহীন হয়ে ওলি আল্লাহ হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের বাদশাহী করার জন্য কোনো সিংহাসনের প্রয়োজন হয় না যেখানে কদম রাখে সেখানেই ওনারা বাদশাহিত্ব করতে পারে আপনার সিদ্ধান্ত আপনি কি চেয়ারওয়ালা বাদশাহী চান নাকি রবের রহমতওয়ালা বাদশাহী চান যার যারটা শেষ বলার দরকার নাই ভাইয়েরা নিজের মনকে বলুন নিজের মনকে বুঝবেন কারণ আপনি সবার সাথে বাটপারি করতে পারবেন নিজের সাথে কখনো বাটপারি করতে পারবেন না সবার সামনে আপনি হাসির মধ্যে কান্নার মধ্যে হাসির অভিনয় করতে পারবেন নিজের সাথে কখনো অভিনয় করতে পারবেন না যতই সুখে থাকার অভিনয় করে মানুষের সামনে হাসুন না কেন দিন শেষে আপনার মনটা যদি অশান্তি থাকে আপনার সামনে আপনি কখনো হাসতে পারবেন না উত্তর মানুষকে নয় নিজের মনকে দেন এভাবে দেন যেন নিজের মনটা সন্তুষ্ট হয় সুবহানাল্লাহ আমরা সব সময় অন্যকে বুঝাইতে চাই অন্যকে দেখাইতে চাই নিজেকে বুঝাইতেও চাই না দেখাইতেও চাই না সেজন্য দেখবেন সব সময় অন্যের দোষ চোখে পড়ে নিজের দোষ জোরে বলেন বৃষ্টিটা কোন জায়গা থেকে এবার আপনার রবের দয়া দেখেন যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন এই পানিটা মেঘে গেল কেমনে তখন বিজ্ঞানের ছাত্র আপনাকে ইনফরমেশন দিবে ওই সাগরের মধ্যে নদীর মধ্যে আসমানের সূর্যের তাপটা যখন প্রখর হয় ওই প্রখরের মধ্যে জলীয় বাষ্প হয়ে পানিটা উপরের দিকে উঠতে থাকে উঠতে থাকে উপরের দিকে এবারে উঠতে 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 জলীয় বাষ্পগুলা এক জায়গায় জমা হতে 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 সেখান থেকে মেঘের সৃষ্টি হয় এবার মেঘটা যখন গাঢ় হতে হতে কালো মেঘের সৃষ্টি হয় ওই কালো মেঘের মধ্যে এবার আপনি দেখেন টনে 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 লিটারে 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 পানি ওইখানে মজুদ কিন্তু বড় অবাক্যর বিষয় মেঘের ভিতর দিয়ে আপনার বিমান চলে যাচ্ছে কিন্তু মেঘের পানি বর্ষণ হয় না বর্ষণ হয় না কাক চলে যাচ্ছে পাখি চলে যাচ্ছে বর্ষণ হয় না এই যেন কেমন যেন তাকিয়ে আছে সেই মেঘের প্রতিটা ফোঁটা রবের হুকুমের দিকে কখন জানি আমার রব হুকুম দিবে আমি পৃথিবীর মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছি যখন বৃষ্টি পড়ে আপনারা জানেন অনেক সময় চট্টগ্রামে পানি উঠে যায় তার মানে কতগুলো বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি ছিল কোথায় মেঘের ভিতরে এবার একটু দেখেন না যখন এই পানিটা ওখানে উঠলো কোনো প্রকার পাইপ নাই পাইপ ছাড়াই পানিগুলো উঠে গেছে আপনার কোনো ট্যাঙ্কি নাই মেঘের ভিতরে পানি টনে টন লিটারে লিটার পানি ওই মেঘের ভিতরে কোনো প্রকার ট্যাঙ্কি নাই কোনো প্রকার আবদ্ধ করার কিছু নাই এতগুলো মেঘের ভিতরে পানি রইলো কিভাবে আপনি যদি বৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন আপনার মানতে বাধ্য হবে এখানে কেউ একজন আসে যার চাইতে ক্ষমতাবান কেউ নাই আপনি মেঘের দিকে দেখেন কেউ একজন আছে বৃষ্টির দিকে দেখেন কেউ একজন আছে আমের পোটার দিকে দেখেন কেউ একজন আছে গাছের দিকে দেখেন কেউ একজন আছে অক্সিজেনের দিকে দেখেন আপনার মন বলবে কেউ একজন আছে নাইট্রোজেনের দিকে দেখেন কেউ একজন আছে কার্বন ডাইঅক্সাইডের দিকে দেখেন কেউ একজন আছে এক বিন্দু পানি থেকে একটা বাচ্চার জন্ম চোখ হওয়া নাক হওয়া হাত হওয়া আঙ্গুল হওয়া পা হওয়া কেমনে কেমনে কেউ একজন আছে ওই কেউ একজনকে খুঁজতে থাকুন উত্তর আসবে আর কেউ নয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার